আসসালামু আলাইকুম ব্যাট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত আমরা জেনে অত্যন্ত আনন্দিত যে আপনারা ব্যাট সম্পর্কে আগ্রহী বা ব্যাট শিখতে যাচ্ছেন তাহলে আমরা শুরু করি আমাদের আমাদের অনলাইন ব্যাট টিউটোরিয়াল এখন এই যে কোর্সটা করবেন আপনারা যে বেলওয়েট টেক শিখবেন এর আগে আমি মনে করলাম শুরুতে কয়েকটা জিনিস আমি একটু কথা বলি প্রথম হলো আপনি এরকম হইতে পারেন আমরা ধরে নিছি আপনি একজন ব্যবসায়ী ব্যাট সম্পর্কে কিছুই জানেন না আপনার কোম্পানি বা ব্যবসার প্রতিষ্ঠানের ব্যাটটা সম্পর্কে আপনার জানা দরকার আরেকটা হতে পারে যে আপনি কোনো কোম্পানিতে কর্মরত ফ্রেশ গ্রাজুয়েশন করা যে আপনি ব্যবসা সম্পর্কে জানতে যাচ্ছেন অথবা এরকম হতে পারে আপনি অলরেডি জানেন কাজ করতে করতে গিয়ে শিখছেন যে আরও কিছু জানতে যাচ্ছেন এরকম হতে পারে আপনি যে একজন অ্যাডভোকেট বা আইটিপি বা সদ্য পাস করা ব্যাট অ্যাডভাইজার যে আপনি হয়তো প্রফেশনাল ইয়াতে অনেক ভালো ডিগ্রি আছে আপনার কিন্তু আপনি কোনো দিন ব্যাটে কাজ করেন নাই আর প্র্যাকটিক্যাল কাজ না করলে আসলে তো এটা শেখা যায় না তাহলে আপনি এটা শিখতে যাচ্ছেন এইভাবে আমরা চিন্তা করলাম যে আপনি আমাদের এই ব্যাট সম্পর্কে কি জানতে চান আমরা ধরে নিলাম যে আপনি জানেন না এখন কথা হলো কি কেউ যদি অলরেডি জানেন আর ক্লাসটা করে সে হয়তো ইয়া করতে পারবে না তাহলে আমাদের রিকোয়েস্ট থাকলো যে আপনি যখন ক্লাস করবেন তখন আপনি ভুলে যাবেন মাথা থেকে সব বাদ দিয়ে দিবেন যে আমি কিছু জানি এবং ক্লাস করার পর আপনি ওটার সাথে মিলিয়ে নেবেন এবং কখনো যদি আপনার সাথে এই ক্লাস করার পরে এটা ইয়া হয় যে আমি যা জানি আমার কথার সাথে তো মিলতেছে না তাহলে আপনি আমাদের ফেসবুক গ্রুপ আছে ওখানে কমেন্ট করতে পারবেন অথবা আমরা এই যে যারা আমাদের টিউটোরিয়ালগুলি কিনবে তাদের নেটে হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো ওইখানে আপনি পোস্ট করতে পারবেন এবং আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ তাহলে ভবিষ্যতে আপনি এটা হলো একটা দ্বিতীয় কথা হলো যেহেতু এটা কোনো মুভি না এবং কোনো নাটক না জাস্ট একটা ব্যাটের একটা টপিক্স নিয়ে এবং এখানে আইনের অনেক ধারাবিধির ব্যাপার স্যাপার থাকে তাহলে আপনাদের রিকোয়েস্ট হলো যে আপনারা যখন ক্লাসটা দেখবেন তখন চেষ্টা করবেন একান্তে যেন দেখা যায় মানে যখন মানে বাচ্চা অথবা কেউ যেন না থাকে একান্তে যেন দেখা যায় নিরিবিলি দেখার ট্রাই করবেন যে আপনি যখন এই ক্লাসটা করবেন তখন আপনি চেষ্টা করবেন যে একান্তে যেন আপনি থাকেন এবং আপনার আশেপাশে কোনো নয়েজ বা কিছু না থাকে কারণ যেহেতু আইনের অনেক বিষয় আছে তাহলে আপনার কি এটা ক্যাপচার করতে বা বুঝতে সুবিধা হবে এছাড়া আরেকটা কাজ করবেন যখন আপনি ক্লাসটা করবেন যেহেতু আমাদের অ্যাকাউন্টিংয়ের অনেক টার্মস থাকবে আপনি এই ক্যালকুলেটার আপনার সাথে রাখবেন তারপরে কলম পেন্সিল রাবার আপনার যার জন্য যেটা উপযুক্ত একটা নোটবুক রাখবেন এর পাশাপাশি আপনারা বাজার থেকে এই বইটা কিনে নেবেন রকমারিতে অর্ডার দিতে পারবেন জাতীয় রাজস্ব বোর্ডের সামনে বইগুলো আপনারা পাবেন রকমারি ডট কমে ঢুকে বই অর্ডার দেওয়া যায় আপনারা ঢাকা বাইরে হলে রকমারিতে দিবে অথবা লিটন পাবলিকেশনেও ফোন দিয়ে আপনার বইগুলি পাবেন প্রথম হলো এই আমরা তিনটা বই দেখাবো তিনজন স্যারই আমাদের কমিশনার একটা হলো যে শুদ্ধ জাকির হোসেন স্যারের বাংলাদেশের নতুন ব্যাট এই বইটা ইয়া করতে পারেন আর আমরা এই পুরো কোর্সটায় স্যারের বইটাই মূলত আমরা মেনলি ইয়া দেখাবো এছাড়া অন্যান্য বইও দেখাবো ওই বইগুলো যদি আপনার পাশে থাকে অথবা কিনা থাকে তাহলে আপনি এই বইটা ক্লাস করতে পারেন তো তখন আপনার একটু কষ্ট করে বের করে নিতে হবে ঠিক আছে এটি হলো একটা তারপর আপনার একটা কিনতে পারেন একে মাহবুব রহমান স্যার উনিও কমিশনার হ্যাঁ বা ওনার বইয়ের নাম হচ্ছে বাংলাদেশের ভ্যাট ব্যবস্থা এই বইটা আপনার কালেকশনে রাখতে মানে যদি থাকে ওটা ক্লাস করতে পারবেন এছাড়া আমাদের আরেকজন ডক্টর রুফ স্যার ওনার একটা বই আছে উনিও কমিশনার সহজ ভাষায় বাংলা নতুন ব্যাট আইন এই বইটাও কালেকশন রাখতে পারেন অথবা এই কোনো বই আপনার কাছে থাকলেও আপনি ক্লাস করতে পারেন তবে এই টিউটোরিয়ালটা করার সময় আপনারা খেয়াল রাখবেন আমরা যেহেতু 2023 সালের নভেম্বরে ভিডিওটা ধারণ করতেছি আপনি যদি ভিডিওটা 2024 জুলাইয়ের পরে দেখে থাকেন তাহলে নিজ দায়িত্বে দেখে থাকবেন যে কোনো চেঞ্জ আসছে কি না আমরা 2024 বাজেটের আগের আইনের আলোকে ক্লাসটা করাচ্ছি তাহলে আপনার যে জেনে রাখবেন যদি আপনি 2-3 বছর পরে কখনো ভিডিওটা দেখে থাকেন তাহলে এটা মাথায় রাখবেন যে এর মধ্যে কোনো চেঞ্জ আসছে কি না কারণ আইন প্রতিনিয়ত পরিবর্তনশীল তাহলে আমরা শুরু করি আশা করি যে আপনারা কি আপনারা যে উদ্দেশ্যে ভিডিওটা দেখতেছেন আপনারা সফল হবে